আজ বৃহস্পতিবার 14ই চৈত্র 2024 সালের 28শে মার্চ, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। এটি দিনের আলো থাকতে থাকতে 108 বার জপ করুন। গুরু থেকে থাকলে গুরুর প্রণাম মন্ত্র বা গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করুন। দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। আরও একজন গুরু আছেন, যিনি শুক্র, অসুরদের গুরু। তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন 31শে মার্চ, আর মাত্র দুদিন পর, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো এবং নীল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আউটিংয়ে যেতে পারেন, বাইরে খেলাধুলো করে সময় কাটাতে পারেন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন এবং ব্যয়ের মুডেই আপনারা থাকবেন। কোনো স্থানে ভ্রমণ যদি করেন অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতেই পারে, এর কারণে মানসিকভাবেও দুঃখিত হতে পারেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। টেলিভিশন, মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ কাজের জায়গায় কোনো না কোনো সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, অভিনন্দন পেতে পারেন। পরিবারের প্রতি সকল দায়িত্বকে পালন করতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে, আজ কিন্তু আপনাদের উচিত দিনটিতে সময় সুযোগের সদ্ব্যবহার করা, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা।